আসসালামু আলাইকুম আমার ইস্ট্রিয় কল্যাটকরা ছদেয় ভাইঙ্গনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যেই সকল ভালোবাসার মানুষরা ওয়েপের স্টিল আপডেটটার জন্য ক্লিক করছেন আজকের এই ভিডিওটা ওয়ালকাম অ্যান্ড কংগ্রাচুলেশন জানাচ্ছি বুক ভরা ভালোবাসা জানাচ্ছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই দেখে বুঝছেন যে এখানে রিলুড নিচ্ছে কেন রিলুড নিচ্ছে রিলুড নেওয়ার রিজনটা অ্যাটলিস্ট কী কি সম্ভাবনা হতে পারে কখন লিস্টেড হতে পারে অ্যাট লাস্ট স্টিল যেই নিউজটা আছে গ্র্যাট আপডেট যেটা আছে একদম লাস্ট যে তারা নিউজ প্রকাশ করছে সেটা অ্যাকচুয়েলি কি আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো কখন লিস্টেড হবে কোথায় লিস্টেড হবে কোন ওয়ালেটে লিস্টেড হবে কিভাবে বিকাশ নগদে নিতে পারবেন কখন থেকে উইড্রো দিতে পারবেন এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউনিক প্রশ্নগুলো নিয়ে থাকছে আজকে বিস্তারিত শুধু তাই না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও জানাবো যে যাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টগুলো আদৌ রিকোভারি করতে পারবেন কি না কখন মূলত এই অ্যাকাউন্টগুলো রিকভারি করতে পারবেন অবশ্যই অবশ্যই সেই জন্য ভিডিওটা দেখবেন অ্যান্ড ফার্স্ট ওয়ান হচ্ছে প্রথম কথা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ইজ রিসেন্টলি ওভারলোডেড ভাই এ হারা কী বলতাম কালে দিতে ইচ্ছে করে বাদ করবো না ভাই আস্তা হাফিরুল্লাহ তো এই যে ওয়েবসাইটটা আছে ভাই এটার মধ্যে এই ইয়ারটপের মধ্যে যেই পরিমাণ লোডিং নিচ্ছে যেই পরিমাণ প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আলহামদুলিল্লাহ বাবুরে আজকে সারা সারাদিন ঢুকতে পারছি রেশোরের তো এই যে ওয়েবসাইটটা আছে বা এই যে অ্যাডপ্টটা আছে আমার লাইফে আমি আর কোন এ অ্যাডপ্ট দেখি নেই যে এত প্রবলেম নিতে বা এত প্রবলেম না নেওয়ার একটা কাহিনী আছে হাজার হাজার না লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও বানাচ্ছে ইউটিউব বলেন ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন বাইরে ভাই টিকটকের মধ্যেই বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং টপিক সবচেয়ে ভাইরাল টপিক্স হচ্ছে এই ট্যাপস ইউটিউবের মধ্যে সবচেয়ে ভাইরাল টপিক্স হচ্ছে ট্যাপসে ফেসবুকের মধ্যে সবচেয়ে ভাইরাল আর টুইটারের মধ্যে ইনস্টাগ্রাম কিংবা আদার্স লাইকের মধ্যে সবচেয়ে ভাইরাল টপিক্স এখন ট্যাপসে যে এখানে যাবেন শুধু ট্যাপ টু ওয়ান ট্যাপ টু ওয়ান ট্যাপ সুয়েপ ট্যাপ টু ওয়ান তো এটা বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে একটা জনপ্রিয় আর্নিং ওয়েবসাইট তো সেই জন্য লক্ষ লক্ষ না মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে জয়েন হচ্ছে সেই জন্য ভাই একটু আপ আটলোডেড নিতেই পারে ওভারলোডেড নিতেই পারে বলে আমি মনে করি বাট ওভারলোডেড নিতে নেওয়াটা আমার কাছে একটু দুষ্প্রাপ্য মনে হয় কেননা তাদের পাশাপাশি হামেস্টার কম্বাইট কিন্তু একটা এয়ারড্রপ আছে ওইটার কিন্তু কোনো লোড নিচ্ছে না তো তারা হয়তো ডেডিকেটেড সার্ভার নিয়ে কাজ করে বাট এই হামেস্টার কম্বাইট এটা মানে ট্যাপস্যপট্যাপ মূলত কোন সার্ভারে কাজ করে আমি জানি না খুবই লো তাদের কাজ খুবই লো মানে দিনের মধ্যে ভাই বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টা ঢুকা যায় তো আর বারো ঘন্টা ঢুকা যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে এখন কথা হচ্ছে কখন কয়েনটা লিস্টেড হবে কখন থেকে উড্য দিতে পারবো ভাই তাদের অফিসিয়ালি ডিগ্লেয়ার বা অফিসিয়ালি ঘোষণা হচ্ছে একে জুলাই এটা তো জুন মাস জুন মাসের সাত তারিখ একে জুলাই তাদের মাইনিং স্টপ হয়ে যাবে টোটালি মাইনিং স্টপ একে জুলাই মাইনিং স্টপ তাহলে এরপরের মাসের মধ্যেই দেখা যায় উড্য দেওয়া শুরু করতে পারবেন কয়েনটা বন্ধু কিন্তু লিস্টেড হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট লিস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক ব্রাইবাজাররা বলেন যে ভাইয়া তাদেরকে কি পাগলা কুত্তা কামড়াইছে যে আমাদেরকে এত হাজার হাজার ডলার দিবে কেন দিবে কোন কারণ দিবে। তো এইটা নিয়ে মূলত আমাদের আরেকটা চ্যানেল আছে আপনারা জানেন তো ওই চ্যানেলে মূলত আমি এটা নিয়ে ভিডিও বানাইছি ডকুমেন্টারি ভিডিও একদম প্রুভেন প্রমাণ সহকারে আমি বিষয়গুলো হাতে কলমে তুলে ধরছি যদিও আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো না ইনশা নেক্সট ভিডিওতে কথা বলবো যেটা সত্যি আপনি যদি শুনেন। আপনি চোখ পালে উঠে যাবে তো আজকের এই বিরুদ্ধে বন্ধুরা আমরা এইটা নিয়ে কথা বলব তো একে জুলাই মূলত এটা ইন্ডিং হবে মানে মাইনিং ইন্ডিং এই যে আপনারা মাইনিং করতেছেন মাইনিং করতেছেন এই মাইনিংটা কিন্তু একে জুলাইয়ের পর থেকে আর করতে পারবেন না একে জুলাইয়ের পর থেকে একে জুলাইয়ের পরে এই যে আমাদের কয়েনের মতো এটাও কিন্তু লিস্টেড হওয়ার বা লিস্টিং হওয়ার প্রক্রিয়াটা কিন্তু চলবে লিস্টিং হওয়ার প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু ভাই আর আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে তো যে সময় আছে এই সময়ের ভিত্তি অতি তাড়াতাড়ি সবাই মাইনিং করেন সবাই ভালো একটা ইনকাম করেন সবাই ভালো একটা প্রফিট করেন ঠিক আছে তো এখন বিকাশ নগদে নেবেন কীভাবে কোন এক্সচেঞ্জের সাথে আপনি এটা কানেক্ট করবেন তো এটা মূলত আপনারা কোন এক্সচেঞ্জের সাথে কানেক্ট করবেন বিষয়টা একটু ক্লিয়ার করি এটা মূলত আপনারা অবশ্যই অবশ্যই টোন কিপারের সাথে কানেক্ট করবেন টন কিপারের সাথে কানেক্ট করলে কিন্তু তারা এর মাধ্যমে বা নোটের মাধ্যমে মূলত আমাদেরকে পেমেন্টটা দেওয়ার সম্ভাবনা আছে তো টোন কয়েনের সাথে কানেক্ট করবেন অনেকে বলছেন যে ভাই এটার মধ্যে ঢোকা যায় না কেন ভাই আমি আবার বলি এটা ওভারলোটেড প্রবলেমের কারণে এর মতো ঢোকা যায় না ওকে এরপর আপনারা বিপিন দিয়ে কাজগুলা করবেন না এক মোবাইলে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এরপরে আপনারা ইগুলা করবেন না কি বলে এটাকে অটো ক্লিকার ব্যবহার করবেন না অলরেডি কিন্তু আমি প্রুফ দেখাইছি যে অটো ক্লিকার ইউজ করে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে ঠিক আছে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে এখন যে ব্যানকৃত অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভারি করবেন ভাই এটা বর্তমানে রিকভারি করার কোনো অপশান বা অয়ে তারা অফিসিয়ালি দেয় নাই যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমি জানাবো তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে লেটেস্ট গ্র্যাট নিউজটা আপনি পান ইনশাল্লাহ ওকে এরপর এখানে কিছু টাক্ক আছে তো এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট খুবই ইম্পর্টেন্ট যে আপনার টোন কিপারের সাথে কানেক্ট করতে দিছে এতদিন কিন্তু এখন কিন্তু আর টোন কিপারের সাথে এটা কানেক্ট না এখন এই যে টাস্কটা আসছে এই টাস্কটা অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি বলতে অনেক বেশি জরুরি এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন এই যে বাইন্যান্স রেজিস্ট্রেশন এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স রেজিস্ট্রেশন সো এটার সাথে আপনি কানেক্ট করলে কি হবে এটার সাথে কানেক্ট করলে আপনি প্রায় এখান থেকে একক দশক শতক হাজার ও যুগ আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিই একক দশক শতক হাজার অযুক লক্ষ নিযুক কোটি প্রায় তিন কোটি কয়েন আপনাকে দিবে তিন কোটি সরি তিরিশ লক্ষ মেবি হ্যাঁ তিরিশ লক্ষ হবে সরি তিরিশ লক্ষ কয়েন আপনাকে দিবে তিরিশ লক্ষ সো এটা কীভাবে করবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বাইন্যান্স রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন দেন স্টার্ট মিশন এটা আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন অনেকে যে ভাইয়া কীভাবে বাইন্যান্স ওয়ালেট অ্যাড করব আপনারা জানেন এখানে কিন্তু সলোনা ওয়ালেট ছিল এই যে এখানে কিন্তু সলোনা ওয়ালেট ছিল ওই সলোনা ওয়ালেট আমরা সবাই কানেক্ট করছি যে সলোনা ওয়ালেট পেন্টম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা পেমেন্টটা দিবে কিন্তু এখন তারা আমাদেরকে বলতেছে যে আমাদেরকে বাইনান্সে পেমেন্টটা দিবে টাক্স রেজিস্ট্রেশন অন বাইনান্স ফেস্ট আওয়ার বাইনান্স আইডি ঠিক আছে সো এখানে আপনার বাইনান্স আইডির মাধ্যমে মূলত পেমেন্টটা দেবে মানে সরাসরি বাইনান্সে কিভাবে কানেক্ট করবেন সেটাই মূলত আমি দেখাচ্ছি তো সেই জন্য এই যে স্টার্ট মিশন নামে একটা লেখা আছে স্টার্ট মিশনের মধ্যে আমরা ক্লিক করবো তার আগে বন্ধুরা এই যে এখানে তারা কি বলছে আওয়ার টাস্ক এখানে আওয়ার টাস্কটা কমপ্লিট করবেন ঠিক আছে প্রথমত কি করবেন টাস্কটা কমপ্লিট করবেন টাস্কটা কমপ্লিট করে এরপর মূলত আপনারা কমপ্লিট করবেন এখানে স্টার্ট মিশনের মধ্যে আমরা টাচ করে দিই তো স্টার্ট মিশনের মধ্যে টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন বাইনান্স রেজিস্ট্রেশন নামে একটা লেখা তো আপনারা চেকিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা চ্যাকিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম সরি চেকিংয়ের মধ্যে না চেকিংয়ের মধ্যে ফেলে ক্লিক করবেন প্রথমে যে কমপ্লিট ডাক কে ওয়াইসি একটা লেখা আছে এই কমপ্লিট ডাক কে ওয়াইসিতে ক্লিক করবেন গোতে তো গোতে ক্লিক করে দিবেন বন্ধুরা গোতে ক্লিক করার পর আপনার বাইন্যান্স যে ওয়ালেট আছে ওই বাইন্যান্স ওয়ালেট নিয়ে যাবে বা বাইন্যান্স ওয়েবসাইটে নিয়ে যাবে বা বাইন্যান্স অ্যাপ্লিকেশন নিয়ে যাবে আমার অলরেডি ভাই বাইন্যান্স ওয়ালেট বা বাইন্যান্স অ্যাপ্লিকেশন আসে সেই জন্য আপনাদেরকে এই বিষয়টা আমি আর দেখালাম না আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এটা একটু ক্লিয়ার করে দিব এখানে জাস্ট আপনারা ধৈর্য ধরেন দয়া করে উল্টা পাল্টা আলতু ফালতু কেউ কাজ করবেন না আট দশটা মানুষের ভিডিও দেখে করবেন না কেননা এইগুলো খুবই সেন্সিটিভ বিষয় খুবই জানা এবং প্রয়োজনীয় একটা বিষয় সো এটা দয়া করে অবশ্যই অবশ্যই সবাই খুবই ডেডিকেশন দিয়ে কাজটা করতে হবে খুবই বুঝে শুনে কাজটা করতে হবে অনেকের এরকম সার্ভার লোডিং নিবে তো কেন লোডিংটা নেয় কোন কারণে লোডিংটা নেই এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলা হবে আগামী ভিডিওতে কীভাবে আপনার বাইন্যান্স করবে খুলবেন কীভাবে বাইন্যান্সের কে করবেন সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমার ভিডিও বানাবো এরপরে এখানে ইন্টার বাইন্যান্স পে আইডি এ পে দিবেন দিয়ে সাবমিটের মধ্যে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এরপরে ফিনিশড মিশন নামে যে লেখাটা আছে এ ফিনিশড মিশনের মধ্যে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনার মিশনটা ফিনিশড হয়ে যাবে আর আপনি পাবেন হচ্ছে তিরিশ লক্ষ কয়েন তিরিশ লক্ষ কয়েন ঠিক আছে এই তিরিশ লক্ষ কয়েন কিভাবে পাবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে মানে আগামীকালকে সকালেই আমি ভিডিওটা দেবো আগামীকাল জাস্ট অনলি আগামীকাল সকাল সকাল ইনশাআল্লাহ আপনার ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওতে এই বাইনান্স নিয়ে ইনশাল্লাহ আমরা স্টেপ টু স্টেপ সকল বিষয় নিয়ে কথা বলবো কীভাবে অ্যাড করবেন কোন সিস্টেমে অ্যাড করবেন কোন প্রসেসে অ্যাড করবেন কীভাবে অ্যাড করলে ভালো হবে কোন প্রসেসে অ্যাড করলে ভালো হবে আদৌ এটা অ্যাড করলে কোনো আমাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্ষতি হবে কি না তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক ডিপলি কথা বলবো অনেক ডিপলি কথা বলবো সো আপনার অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবেন তো রেজিস্ট্রেশন অন বাইন্যান্স এইটা আমার ডান হয়ে গেছে এখন কমপ্লিট দা কে ওয়াইসি তো কে ওয়াইসিটা মূলত ডান হয়ে যাচ্ছে এই কে ওয়াইসিটা মূলত আপনার প্রপারলি করে নেবেন কে ওয়াইসি যদি ডান হয়ে যায় মানে কে ওয়াইসিটা চেকিং চলতেছে কে ওয়াইসিটা যদি ডান হয়ে যায় তাহলে আপনাদের বাইনান্স যে ফে আইডি বাইনান্সের যে আইডিটা আছে না ভাই ওই বাইনান্সের আইডিটা আপনারা এখানে দিবেন বাইন্যান্সের তো বুঝতে পারছেন ফে আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ডান হয়েছে কি আমি দেখাই তো আমার এটা ডান হয় নাই ঠিক আছে আমি ভাবছিলাম যে ডান হয়ে যাবে এই যে ডান হয়ে গেছে এখন আপনারা কি করবেন এই যে বাইন্যান্সের যে ফে আইডি আসে না ভাই এই বাইন্যান্সের ফে আইডিতে আপনারা চলে আসবেন এই যে আমি এখান থেকে বাইন্যান্সটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা বাইন্যান্সটা ওপেন করার পর এখান থেকে আমরা বাইন্যান্সের যে ফে আইডিটা আসে বাইন্যান্সের ফে আইডিটা মূলত আমরা কোথা থেকে পাবো সেটা আমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন সেটা আমি একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো এগুলো আপনাদেরকে একটু স্ক্রিনশট নিয়ে রাখা উচিত কেননা এগুলো আপনাদের অনেকের প্রয়োজন সো ইনশাল্লাহ কেননা এগুলো নিয়ে অনেক প্রুফ অ্যান্ড প্রমাণ দিতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদিও আপনার ভিডিওটা এখন পাইছেন কিন্তু এই প্রুফগুলো আমি অনেক আগেই মূলত টেলিগ্রামে দিয়ে দেবো তো এখানে দেখেন এখানে আমার প্রায় এক ডলার কিন্তু আছে ঠিক আছে এটা আমার ট্রেডিং ইনকাম এটা আমি ট্রেড করে ইনকাম করছি সো অনেকে বলছেন যে ভাইয়া ট্রেডিং কীভাবে আপনি করেন সেটা অনুগ্রহ করে আমাদেরকে একটু শেখান তো ট্রেডিংটা মূলত একটা সময় সাপেক্ষ বিষয় অনেক বুঝার বিষয় আর এক একটা ট্রেনিং ক্লাস কমপ্লিট করতে আপনাদের দশ বারো হাজার টাকার মতো খরচ হবে সেই জন্য আমি ট্রেডিংটা মূলত শিখাই না আমি গত দুই ঘন্টার মধ্যে প্রায় ছয় ডলার মতো ইনকাম করছি গত দুই ঘন্টায় ছয় ডলার মতো আমি ইনকাম করছি জাস্ট দুই ঘন্টা হবে না দেড় ঘন্টা হবে ছয় ডলারের মতো ছয় ডলার বাংলা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা যদি এমনই ধরেন দুই ঘন্টার কথা বাদ দেন সারাদিন আমি ছয় ডলার ইনকাম করলাম সারাদিনে ছয় টালা ইনকাম করলেন বাংলাদেশে সাড়ে সাতশো টাকা মাসিক ইনকাম আমার বাইশ থেকে তেইশ হাজার টাকা শুধুমাত্র ট্র্যাড করে সর্বনিম্ন নর্মালি ধরলাম তো এখন আমি এই যে এখান থেকে আমরা এটা নিব এই যে আমাদের বাইনান্স ফে আইডি বা বাইনান্স আইডি এটা আমরা এখান থেকে কপি করে নিব তো কপি করে আচ্ছা আমি ক্লাইমটা ক্লিক করি কিছু আমাকে গি বয় মেবি সবসময় ট্র্যাড করি অনেক সময় এক সেন দুই সেন্ট গি বয় দেয় তো ফকিনি বয় কী কইতাম ভাই দেখবেন এখানে এক সেন্ট দিছে আচ্ছা অ্যাকসেন্টও না ভাই রে ভাই কত টাকা দিয়ে দিছে তো এখান থেকে স্কিপ করি এখন এই যে এটা হচ্ছে আমাদের বাইন্যান্স ফিআইডি এটা আমরা কপি করবো এটা কপি করে আমরা সরাসরি চলে আসবো এখানে তো এখানে মূলত আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে তো এখানে আমরা বাইন্যান্সের এই যে ফিআইডিটা আছে ফিআইডিটা দিয়ে দিলাম ওকে তো বন্ধুরা এটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট নামে লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পর এই যে নিচে ফিনিশড মিশন নামে একটা লেখা ফিনিশড মিশনের মধ্যে আমরা ক্লিক করে দিলাম এখানে দেখেন ক্লাইন্ট ক্লাইম কত তিরিশ লক্ষ কয়েন তো তিরিশ লক্ষ কয়েন সমান কত তিরিশ লক্ষ কয়েন সমান কিন্তু ভাই অনেক মানে তিন মিলিয়ন কয়েন তিন মিলিয়ন কয়েনের কাছাকাছি এখানে দেখি আমি তিন মিলিয়ন অ্যাড হয়েছে কিনা হ্যাঁ এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি কিন্তু ভাই আমার ওয়ান বিলিয়ন টোকেনের কাছাকাছি হয়ে যাচ্ছে আর মাত্র চার আর মাত্র চার মিলিয়ন হলে আমার ওয়ান বিলিয়ন টোকেন এখন ভাই প্রতি একশো মানে প্রতি মিলিয়ন এক মিলিয়ন কয়েন যদি আমার এক ডলারও করে আমাকে দেয় আমার এখান থেকে সর্বনিম্ন সম্পূর্ণ একদম ফ্রিতে এক হাজার ডলার যেটা বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম আলহামদুলিল্লাহ এক মিলিয়ন সমান তারা সতেরো ডলার দিবে আমি এক ডলার ধরলাম এরপর এখান থেকে ইনশাআল্লাহ আমার এক হাজার ডলার ইনকাম হবেই হবে আর যদি ভাই সতেরো ডলার করে দেয় তাহলে তো ভাই কোনো কথাই নাই সতেরো হাজার ডলার আপনাদেরকে ইনশাল্লাহ ভাই দুই হাজার ডলার গিফট করে দেবেন টেনশন করি না ভাই আমার মন আছে ইনশাআল্লাহ যদিও পাবো না আল্লাহ 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 ভালো জানে ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত দেয় আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক লেখে তো ইনশাআল্লাহ পাবো আর পেলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর আপনাদেরও ইনশাল্লাহ ভাগিদার করবো কেননা আপনারা রেফার করছেন আপনারা আমার রেফারে জয়েন হয়েছেন আপনাদেরকে আমি ইনকামের সুযোগ করে দিছি আপনারা আমাকে ইনকামের সুযোগ করে দিয়েছেন আপনাদের মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে সো আমার রিজিক থেকে মানে আমাকে দেওয়া আল্লাহর তরফ থেকে রিজিক আসা থেকে আপনাদেরকে একটু বন্টন করে দিই আমার সমস্যা কি রিজেক্ট তো আল্লাহ দিছে এটা তো আর আমার পকেট থেকে না আপনারা জয়েন করার কারণে তো আমার ইনকামটা আসছে যদি এটা লিস্টেড হয় ইনশাল্লাহ ভাই ভালো একটা টেট দেব যতজন আমার ভিডিও দেখেন প্রত্যেককেই ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো ওকে তো এই হচ্ছে মূলত এইভাবে মূলত আপনি এই কাজটা করবেন ইনশাআল্লাহ আমি আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে কি করবেন কীভাবে কি করছেন আমি আশা করি সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আরও ডিপলি আলোচনা করবো অনেক জরুরি কিছু নিউজ আপনাদেরকে জানাবো যেটা সত্যি প্রত্যেকটা ভালোবাসার মানুষের জানা প্রয়োজন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে ভিডিওটা এই জন্য এই পর্যন্তই বাট দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন আছে মতামত আছে সেটা জানাবেন আর অবশ্যই লাইক করবেন আপনাদের এক একটা লাইক আমার এক একটা ভালোবাসা আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা ভালোবাসা সুর অনুগ্রহ করে লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন মতামত থাকলে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম